ঝামেলাটা যে এত সহজে মিটে যাবে ভাবতেই পারিনি। এত সহজে নিশ্চিন্ত হয়ো না, ছোট লোকগুলোর যা তেজ দেখো, এর পরেও হয়তো। না না, একেবারে ভয় কেঁচো হয়ে গেছে। আমার কাছে যা খবর আছে সাক্ষী ওরা কেউ দিতে যাবে না। দীপ্ত কি বলছে? দীপ্ত তো ভয় একেবারে। তোমার ভাই এত ভীতু হয় কি করে কে জানে। তাই আমি বুঝি খুব সাহসী। সাহস? খালি সাহস কেন? তোমার মতো ক্যালকুলেটিভ ব্রেন, মানে শেখরদার কাছে যাওয়া ও সোর্সটা ইউজ করা তো তোমার মাথাতেই প্রথম এসেছিল। এবার থেকে তাহলে আমার সব কথা শুনবে বলছো? আমার মতো এরকম তোমার বাধ্য শিষ্য আর কেউ আছে? বাহ, থামলে কেন বলো? আজকে তো তোমাদের খুব আনন্দের দিন, বাড়িতে কোনো পার্টি টাটি হচ্ছে না? আস্তে আস্তে কথা বল, চেঁচাচ্ছিস কেন? আমরা তোর কাছেই রয়েছি তো, কানের পর্দা তো ফেটে যাবে। আস্তে বলবো কেন? তোমাদের কুকীর্তির কথা বাড়ি শুদ্ধ লোক জেনে যাবে, তাই তাতে তোমাদের এমন কি অসুবিধা হবে? হ্যাঁ, এই একটা তুচ্ছ ব্যাপার নিয়ে এত বাড়াবাড়ি করছিস কেন? ছিঃ কাকা, তুমি এত নীচ হতে পারো আমি ভাবতেই পারিনি। সোজা হবে কেসটা না জিততে পেরে তুমি এত নোংরা উপায় কতজন গরিব মানুষের উপর অত্যাচার চালিয়েছো। এই আমি তো তোকে বলেছিলাম যে মামলাটা থেকে সরে যা, এসব কিচ্ছু করতে হতো না তোকে। তোমার সঙ্গে যে আমার একটা রক্তের সম্পর্ক আছে সেটা ভাবতেও আমার কি হলো? থামলি কেন বল। ও বলতে চাইছে যে যে আমাদের সঙ্গে কথা বলতে ওর ঘেন্না করছে, বাচ্চা ছেলে রক্ত গরম। হ্যাঁ হচ্ছে, লজ্জা হচ্ছে, কিন্তু এবারে আমি যা বলবো সব পুলিশ স্টেশনে গিয়ে বলবো। পুলিশকে? হ্যাঁ কি বলবি, কি বলবি তুই পুলিশকে? যেটা সত্যি সেটাই বলবো। আমি বলবো শ্রমিকদের উপর হামলাটা আসলে কে করিয়েছে। যাকে যা খুশি বল, তুই কিচ্ছু করতে পারবি না। আমি তোকে চ্যালেঞ্জ করছি, দেখ কি করতে পারিস। আর আমিও তোমাকে চ্যালেঞ্জ করলাম কাকামণি, আমিও এর শেষ দেখেই ছাড়বো। আমি দেখবো তোমরা কিভাবে আইনের চোখ এড়াতে পারো। অনেক অসভ্যতা হয়েছে ইন্দ্র, জাস্ট গেট লস্ট, এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যা। আমারও এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না, বেরিয়ে যাচ্ছি আমি। কিন্তু যাওয়ার আগে একটা কথা তোমাদের বলে যাই, খুব শিগগিরই তোমাদের খারাপ দিন আসতে চলেছে, অ্যান্ড আই মিন ইট।